আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান প্রিপারেশন পার্ট টু নিয়ে চলে আসলাম। সো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কিছুটা এভাবে কেটে নিচ্ছি, একটু বেশি করে কেটে নিচ্ছি যাতে আমি বেরেস্তার জন্য রাখবো আলাদাভাবে এবং কিছুটা কিমার জন্য। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এই হচ্ছে কি, আমি ময়দার ডো বানিয়ে নিয়েছি যেভাবে পরোটার জন্য বানানো হয়, আর কিছুটা এইভাবে আমি সিম্পল করে দিয়েছি আপনাদের জন্য, খুবই সহজ করার জন্য। রুটির মতো বানিয়ে নিতে পারেন এভাবে, অথবা আপনি চাইলে বাইরে থেকে কিনতেও পারেন, তবে আমি ঘরে বানানোটাই বেশি পছন্দ করি তাই এভাবে নিয়ে নিয়েছি। পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যত পাতলা হবে তত সিদ্ধ হতে বা ভাজার পর ক্রিসপি ভাবটা ততটাই থাকবে। আমি এভাবে এক্সট্রা ময়দাগুলো ছেড়ে নিচ্ছি, তারপর প্লেটের মধ্যে রেখে দিব। প্লেটে রাখার আগে আপনারা ময়দা লাগিয়ে নিতে পারেন আগে, তাহলে কি হবে এটা কিছুক্ষণ পর ঘামাবে না। ঠিক এভাবেই ছড়িয়ে তারপর রেখে দিন। উপরে যখন আরেকটা রুটি রাখবেন আবার ময়দা লাগিয়ে নেবেন। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি এক চা চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলের পরিমাণটা আমি সবসময় কম রাখার চেষ্টা করি। এর মধ্যে এখন এই যে অল পারপাস ব্ল্যান্ড, এটা হচ্ছে কি পাপরিকা অ্যান্ড অনিয়ন ফ্লেভারের, এই পাউডারটা আমি ইউজ করেছি। এখানে আমি আমার বিফ কিমা সাথে এক টুকরো আলু এবং পাপরিকার সিজনিং যেটা সেটা আমি ইউজ করেছি, সাথে পানি দিয়ে দিচ্ছি এবং এটার ঝোল টানিয়ে ফেলবো। এটাকে কিন্তু এভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে বেরেস্তা করা ডাইরেক্ট পেঁয়াজ দিতে পারেন, অথবা বেরেস্তা করা পেঁয়াজ অথবা পেস্ট দিতে পারেন, কিন্তু আমি আস্ত পেঁয়াজ দিয়েছি কারণ এরপর আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। এর মধ্যে আপনারা চাইলে লবণ দিতে পারেন, অথবা আপনাদের কোনো স্পেশাল মশলা থাকলে সেটা দিতে পারেন। তো আমি কিছুটা সিম্পল রাখার জন্য এইভাবে করে নিয়েছি। এখন এটা ঝোলটা নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ডটা এভাবেই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব মিহিন হয়ে গিয়েছে। এক পাশে আমি বেরেস্তা রেডি করে রেখে দিয়েছি। বেরেস্তাটা আমি ফ্রিজিং করে রাখবো কারণ রমজান মাসে দেখা যায় কোনো ইফতারি বানাতে গেলে বা কোনো কিছু বানাতে গেলে মুড়ি, ধরেন আমরা যারা মানে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে মুড়ি দিয়ে মাখানো, সেটা খেতে গেলে বেরেস্তা হলে খুবই ভালো হয়। এদিকে আপনাদের সুবিধার জন্য আমি ডোটাকে রুটিটাকে কেটে নিয়েছি। এখন আমি সমোচা বানাবো, এভাবে একটা ফোল্ড করে কোণের আকার দিব, তারপর এর ভেতরে আপনি আপনার পরিমাণ মতো যে ফিলিংটা আছে সেটা ইউজ করতে পারেন। আমি আমার প্ল্যাটফর্মটা ক্লিন করে নিয়েছি আগে, তো এইভাবে ফিলিংটা আপনি দিয়ে দিতে পারেন। এই হচ্ছে কি একটা পদ্ধতি, সমোচা আসলে সবাই পারে, তো আমি আর বেশি দেখালাম না। এবার একটা ক্যান্ডি ফিলিং দেখাবো, ক্যান্ডি রোল যেটা, সেই শেপটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মালয়েশিয়াতে আমার এক মালয়েশিয়ান বান্ধবীর বাসায় গিয়ে আমি এটা শিখেছিলাম। এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আমার মেয়ের খুবই পছন্দ হয়েছিল, তাই আমি এটা সবসময় রাখার চেষ্টা করি। এইভাবে ফিলিংটাকে করার পর তারপর এটাকে কেটে নেওয়া হয়, এদিক দিয়ে অল্প একটু কেটে নেয়। ডিজাইনটা কিছুটা এরকম হয়, আপনি চাইলে এটাকে ব্রাশ দিয়ে ডিমের মধ্যে ডিম দিয়ে ব্রাশিং করে তারপর এটাকে ভাজতে পারেন, অথবা চাইলে ভালো মতো, এই যে আমি ডিমের সাদা অংশ দিয়ে চারপাশটা বন্ধ করে নিচ্ছি। আপনি চাইলে ডিমের সাদা অংশ দিতে পারেন, কারো যদি ডিমের থেকে অ্যালার্জি থাকে তাহলে আপনি পানিও ব্যবহার করতে পারেন, তেল ব্যবহার করবেন না কারণ তেল ব্যবহার করলে কিছুক্ষণ পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বড়ো ছোটো বিভিন্ন সাইজের এভাবে বানিয়ে নিয়েছি। আমার মেয়ের এই শেপটা খুবই পছন্দ, সে আমাকে সবসময় বলে মামি আমি ক্যান্ডি ফিলিংটা খাবো, ক্যান্ডি রোল খাবো, সো আমি ওর জন্য এই ক্যান্ডি রোলটা বানাই এভাবে। এক পাশে আমার সমোচাও হয়ে গেছে, এখন আমি সব রেখে দিচ্ছি। ফ্রিজিং করার জন্য আমার খাবারটা তৈরি হয়ে গেছে। ফ্রিজে রাখার আগে আপনারা চাইলে সেখানে ফয়েল পেপার, অথবা আপনারা চাইলে এই যে আমার সমোচাটা আমি আরেকবার লাগিয়ে নিচ্ছি। সমোচাটা যখন আপনারা বানাবেন ভালোভাবে লাগিয়ে নেবেন, এই পাশটা খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ফিলিংটা আপনাদের মন মতো দিতে পারেন, সবজি, চিকেন অথবা বিফ যা চান তাই দিতে পারেন। আমি এখানে চিকেন, বিফ এবং সাথে সবজির ফিলিং, সমোচার মধ্যে আমি চিকেন ইউজ করেছি, বিফও ইউজ করেছি, কিছুটা সবজির ইউজ করেছি। সো আমি যে প্রিপারেশনটা নিয়েছি এটা হচ্ছে মূলত 10 দিনের জন্য, আমি বেশি দিনের জন্য ইউজ করব না। 10 দিন অথবা বড় জোর যাবে 10 দিন, বেশি দিন মানে যদি এর মধ্যে কোনো গেস্টও আসে তাহলে 7 দিন চলে যাবে। আমি অলরেডি এক বক্স বানিয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে আরেক বক্স আমি প্রিপেয়ার করে রাখছি।
তো এইভাবে আপনারা বক্সে রেখে দিবেন। আপনারা চাইলে নিচে দিকে বেকিং পেপার ইউজ করতে পারেন, তবে আমি কোনো পেপার ইউজ করিনি। বক্সটাকে ভালোভাবে মুছে তারপর এর মধ্যে হালকার উপর ময়দা লাগিয়ে এইভাবে প্রিপেয়ার করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ভাজার আগে 10-15 মিনিট আগে এটাকে বের করে রেখে দিবেন, তারপর ভেজে নিতে পারবেন সহজ উপায়ে। আমার ফ্রিজটা ছোট থাকায় আমি একই বক্সের মধ্যে সমোচা এবং ক্যান্ডি রোলটা রেখে দিচ্ছি। ক্যান্ডি রোলের ভিতরে আপনারা চাইলে চকলেট অথবা চাইলে নারিকেলের ফিলিং রাখতে পারেন। এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা ভাজার জন্য আপনারা চাইলে ডিমে ডিপ করে বিস্কিটের গুঁড়াটা ইউজ করতে পারেন, অথবা চাইলে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। বিস্কিটের গুঁড়াটা যে কোনো ধরনের বিস্কিটের হতে পারে। একটা আমি দুটা আমি ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য, সে যেহেতু দেখে গেছে সে এখন খেতে চাচ্ছে, তার খুবই পছন্দের একটা জিনিস। সো আমি এইভাবে অল্প তেল দিয়েছি, অল্প তেলের মধ্যে, এটা আসলে ডুবো তেলের মধ্যে না বাজলেও চলে। তো এই তো হয়ে গেল এভাবে ভেজে, তারপর আপনারা একসাথে খেয়ে নিতে পারেন। খুবই মজার একটা রেসিপি, ট্রাই করবেন। আমার হালুয়াও এখানে রেডি হয়ে গেছে। সো হালুয়াটা এভাবে রেখে দিয়েছি, এখন এটাকে ফ্রিজিং করে ফেলবো। ফ্রিজিং হালুয়ার রেসিপি যদি জানতে চান আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখানে আমি ওটস ব্লেন্ড করে নিয়েছি, ওটসটাকে হালকা ফ্রাই করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিছু কাবাব এক্সট্রা ছিল, সেটা আমি রাতের জন্য নিয়ে নিচ্ছি আর কিছু। তো এই হচ্ছে গিয়ে কাবাব যেটা আমি বানিয়েছি, অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এক্সট্রা কিছু ছিল সেটা আমি রাতের জন্য নিয়ে নিচ্ছি। ওখানে বেরেস্তাও ইউজ করছি, কারণ আমার হাজবেন্ড আবার বেরেস্তা ভাতের সাথে খেতে পছন্দ করে। এখানে আমি ওটসগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি, সুবিধার্থে, পরবর্তীতে কাজে লাগবে আসলে। তারপর আমাদের খেজুর আপনাদেরকে দেখানো হয়নি, খেজুরটা আসলে কিছুদিন আগে চলে এসেছিল, তো চিন্তা করলাম দেখিয়ে নিই আপনাদেরকে। খেজুরটা খুবই ভালো, খুবই টেস্টি এই খেজুরটা। তো এই আমার ব্লগটা এই পর্যন্তই, আমার রমজানের প্রিপারেশন হয়ে গেছে, আশা করি আপনাদেরও হয়ে যাবে। আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।